আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রেডি হলাম আমরা একটা 9.5 এর আইপিএস রিপেয়ারিং এর জন্য। এটা দেখানোর জন্য যে আমাদের 9.5 আইপিএস গুলো কি ধরনের কাজ করে আর কিভাবে কাজ করে, কোন ভেরিয়েবলের কোন কাজ, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিওটা। তবে ভিডিওর শুরু থেকে বলে রাখি, যদি আমার চ্যানেলটাতে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সম্পূর্ণ একটা ভিডিও না দেখলে সেখানে অনেকটাই মিস হয়ে যায়, অতএব সেই জায়গাটা অবশ্যই স্কিপ না করে দেখে যাবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তবে আমরা বলে রাখি প্রত্যেকটা জায়গার থেকেই, যে আমরা যখন ভিডিওগুলো করি আমরা ফোনের মাধ্যমে কিন্তু কোনো ধরনের সলিউশন দিতে পারি না। ভিডিওর কমেন্টস করে রাখবেন, কমেন্টের মাধ্যমে আমরা সম্পূর্ণ কিছু রিপ্লাই দিয়ে দিব আমাদের যথাযথ সময়ের মাধ্যমে। আপনাদেরকে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য ইনশাল্লাহ। তবে আজকে আপনাদেরকে যদি দেখাইতে যাই যে আমরা আসলে কি ধরনের কাজগুলো করব, তো ভিউয়ার্স, আজকে আমরা যে আইপিএসটা আপনাদেরকে দেখাবো, আমরা যে আইপিএসটা হচ্ছে 9.5 এর বোর্ড, এটা হচ্ছে 9.5 এর বোর্ড। এটা যদি আপনাদেরকে দেখায় আর কি, যে যে কোয়ালিটিতে করা আছে আর কি, এটা রিপেয়ারিংয়ের জন্য আসছে। তো আমরা সবসময় বলি যে যেভাবে করেন এটা আপনাদের ব্যক্তিত্ব। অনেকজনে অনেকজনের অনেক ধরনের কমেন্টস করে থাকেন যে ভাই আসলে অন্যের জনের এটা এখানে তুলে ধরা ঠিক না। ঠিক আছে, তুলে ধরলাম না, তবে আজকে আমরা দেখাইতে যদি যাই যে আমরা এই যেই অবস্থানটা আছে বা যেভাবে আছে এটা কী রকম অবস্থায় আছে বা এটা কী ধরনের প্রবলেম। এটা প্রথমত হচ্ছে চার্জিং সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে আউটপুট ভোল্টেজটা বের হয় এটা অতিরিক্ত বেশি বের হয়। তার সাথে সাথে দেখায় আমরা এখান থেকে কিন্তু আমাদের যে প্যানেল কন্ট্রোল বক্সগুলো, আমরা এখানে কিন্তু ব্যাটারি টার্মিনালের সাথে আমাদের কোন ব্যাটারিতে কত ভোল্ট আছে এটা আমরা এখানে রেখে দিছি। অতএব আমরা এটা রাখছি একটা কারণে, যে এই এটাতে যখন আমরা কম ভোল্টেজের হয় তখন কিন্তু আমরা অনেক সময় কিছুটা প্রবলেম ফেস করি চার্জিংয়ের ক্ষেত্রে। এজন্য কিন্তু একটা এখানে একটা ব্যাটারিতে ভোল্টেজ কম রাখা হয়, এটা আমাদের সমাধান করার জন্য। আর এটা যেহেতু বেশি ভোল্টেজের জন্য ব্যাটারি ফুল চার্জ আছে, সেক্ষেত্রে কিন্তু এটা আলাদাভাবে দেওয়া থাকে। তো আমরা দুইভাবেই ভাগ করে রাখি, কারণ আমরা কম চার্জিংয়ের জন্য কত এম্পিয়ার টানতেছে, কারণ একটা ব্যাটারি যখন ফুল চার্জিং থাকে তখন কিন্তু আমাদের এম্পিয়ারটা কম থাকে স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে, যেমন আমাদের এই মেশিনগুলোর ক্ষেত্রে। তো এই জন্য কিন্তু আমরা এই দুইটা ব্যাটারি আমরা দুই রকম করে রাখছি। তো আজকে যদি আমরা দেখাই যে আমরা এটার সাথে যদি ব্যাটারি সংযোগগুলো যদি করি, আমরা প্রথমত আপনাদের দুইটা ভাগে বিভক্ত করে দেখাবো। যেটা হচ্ছে আমরা প্রথম যেটা বেশি ব্যাটারি চার্জ আছে এটাতে আমরা লাগাবো। আমরা যদি এটাতে লাগাতে যাই আর কি, আমরা প্রথমত হচ্ছে নেগেটিভটা লাগাবো। আমরা এখান থেকে নেগেটিভ কানেকশনটা করলাম, লাগাইলাম, এটাতে কীরকম চার্জিং ধরে। আর যেটাতে হচ্ছে কম আছে আর কি ব্যাটারি চার্জটা, সেটাতে কীরকম চার্জিং ধরে, দুইটা বিষয় নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা দুইটা বিষয় নিয়ে দেখাবো, কারণ একটা কারণে যে আমাদের চার্জিংগুলো অনেক সময় আমরা ফল্ট পাই। তো আমরা ব্যাটারির সাথে যদি সংযুক্ত করতে চাই, আমরা নেগেটিভ লাগাই নিলাম, এখন আমরা পজিটিভটা লাগাবো। তবে আমরা ইনভার্টার সুইচটা অফ রাখবো, অফ রেখে লাগালাম। দুটাই টাইট করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের মেইন লাইনটা ইনপুট করব। আমরা যদি মেইন লাইনটা ইনপুট করতে যাই, আমাদের এখান থেকে আমরা মেইন লাইনটা ইনপুট করলাম, অতএব এখানে কিন্তু ট্রান্সফরমারটা হামিং করতেছে, কারণ মেইন লাইনে ভোল্টেজ ঢোকার কারণে ট্রান্সফরমারতে মোটামুটি একটা হামিং করতেছে। এখান থেকে যদি আমরা ডিসপ্লের অপশনটা যদি দেখাইতে যাই, এখানে কিন্তু আমরা গেলাম ডিসপ্লেতে, ব্যাটারি ফুল চার্জ আছে। তো আমাদের এখানে যেহেতু স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু মিটারে দেখাচ্ছে যেটা আর কি, আমাদের যে মিটারে আমাদের মিটারে যে ভোল্টেজটা এটা কিন্তু 12.8 আর ডিসপ্লেতে দেখাচ্ছে 12.9। তো আমরা এখান থেকে যে প্রবলেমগুলো ফেস করে থাকি, প্রথমত আমরা এখান থেকে একটু এটাকে একটু লোড দিই,
আমরা ইনভার্টারটা অন করে আমরা ব্যাকআপটা যদি চালু করি আর কি, তো আমরা এখান থেকে ব্যাকআপটা চালু করে দিলাম। ব্যাকআপটা চালু করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের আইপিএসটা কিন্তু ব্যাকআপ মোডে চলে আসলো। এখন এখন কিন্তু ব্যাকআপ মোডে চলে আসলো। এখন যদি আমরা এখান থেকে একটু লোডে যাই, এখান থেকে আমরা আইপিএসটা একটু লোড দেব। আমরা একটা 100 ওয়াট লাইট লোড দিলাম। আমাদের ব্যাটারি ভোল্টেজটা কত থাকতেছে ওখানে দেখি আমরা যে কতটুকু ব্যাটারি ভোল্টেজ আছে, 12.12 এরকম সামথিং। আমরা যদি ডিসপ্লে ভোল্টেজটা দেখতে যাই, আমাদের ডিসপ্লে ভোল্টেজটা কত আছে, যে সমতুল্য আছে কিনা এটা যদি দেখতে যাই, আমাদের ডিসপ্লেতে কত ভোল্টেজ আছে, 12.1। হ্যাঁ ঠিক আছে, দুইটাতেই সমান আছে, যেহেতু 1 পয়েন্ট হাফ ডাউন। তো আমরা এখান থেকে কিছুটা ব্যাটারি চার্জিং কমায় নিলাম, একটা কারণেই যে আমরা এটাকে দেখব যে আসলে আমাদের চার্জিং অবস্থানটা কীরকম থাকে। আমরা যদি আবার মেনটা ইনপুট করে দিই, বাস আমরা মেনটা ইনপুট করে দিলাম, আমাদের যে ডিসি ক্লিপ অন মিটারটা, আমরা এই ডিসি ক্লিপ অন মিটারটাই ব্যাটারির সাথে এখানে লাগিয়ে দিলাম, দেখি আমাদের এখানে কত এম্পিয়ার চার্জিং হয়। চার্জিংটা অলরেডি ধরছে, এখানে কত এম্পিয়ার আসতেছে দেখেন, 18, 19, 24, 20 সামথিং। স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রবলেমগুলো ফেস করে থাকি, দেখেন অটোমেটিকলি 40 ওভার করতেছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই ব্যাটারিটা যদি এরকমভাবে চার্জিংগুলো ফল্ট করে স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে, তখন আমাদের কী করণীয়, যে আমাদের এই চার্জিংটা কীভাবে আমরা কন্ট্রোল করব। আমরা এখান থেকে যদি কন্ট্রোল করতে যাই, আমাদের যে এম্পিয়ারটা আছে এম্পিয়ারটা এত থাকবে না, কারণ কেন থাকবে না এটা আপনাদেরকে দেখানোর জন্য, অবশ্যই কীভাবে থাকবে না এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু চার্জিং এম্পিয়ার, আমরা যদি এখান থেকে দেখতে যাই, আমাদের 9-10 এম্পিয়ার আছে, আমাদের ব্যাটারিতে 13.9-14 এরকম সামথিং হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমরা এম্পিয়ারটা, এই যে আমাদের যে এম্পিয়ারের ভেরিয়েবলটা, এই যে এম্পিয়ারের ভেরিয়েবলটা, এটাকে যদি আমরা একটু কমায় নেওয়ার চেষ্টা করি, দেখি আমরা কমাইতে পারি কি না। যদি ভেরিয়েবল খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কমবে না, না ভেরিয়েবল খারাপ নেই। তো আমরা যখন টোটালি 13 ভোল্টে চলে আসবে চার্জিংটা, তখন কিন্তু আমাদের এখানে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের 5 এম্পিয়ার রাখা উচিত, কারণ ব্যাটারিটা যাতে দীর্ঘস্থায়িত্ব, দীর্ঘ সময় নিয়ে কিন্তু ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য, আমরা এখান থেকে 5 এম্পিয়ার রেখে দিলাম, দেখি আমাদের কতক্ষণের মাধ্যমে ফুল চার্জ হয়। তো 13.8 দেখাচ্ছে, আমাদের একটু সময় নেবে চার্জিংটা ফুল হওয়ার জন্য। আমরা যদি এখন এটাতে চার্জিংটা কমায় দিলাম, ব্যাটারিটা যতটুকু আছে, এখন আমরা যদি এটাকে আবার একটু ব্যাকআপ দিয়ে দেখতে যাই, আমরা ব্যাকআপটা দিয়ে দেখলে যখন প্রথম চার্জিংটা ধরবে কত এম্পিয়ারে চার্জিংটা ধরে, কত এম্পিয়ার থাকে চার্জিংটা, এটা হচ্ছে আমাদের মূল বিষয় দেখার জন্য। আমরা আবার ব্যাকআপ মোডে চলে গেলাম, 100 ওয়াট লাইট একটা লোড দিয়ে দিলাম। আমাদের 1-2 মিনিট চলার পর আমরা দেখতে পারবো যে এখানে আমাদের এখন 13.3, হ্যাঁ আমাদের ওইখানে যা এখানে তাই আছে। তো এখান থেকে আমরা একটু চার্জিংটা দেখে নিই 1 মিনিট। আমরা একটু ব্যাকআপ দিয়ে নিলাম, ব্যাকআপ দেওয়ার পর আমরা যদি এখন আবার মেইন লাইনটা ইনপুট করে দিই, বাস ইনপুট করে দিলাম, করে দেওয়ার পরে আমাদের দেখি আমাদের চার্জিং এম্পিয়ারটা এখন কত ধরে আমরা যদি দেখতে যাই আর কি। আমরা এখান থেকে মিটারের দিকে যদি ফলো করি, চার্জিং ধরছে অলরেডি, আমাদের দেখেন সুন্দরভাবে কিন্তু চার্জিংটা হয়ে যাবে। এখন এখন কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু সুন্দরভাবে চার্জিং হয়ে যাবে।
আমরা যদি অল্প সময়ের মাধ্যমে, এখন কিন্তু অল্প সময়ের মাধ্যমে ব্যাটারিটা চার্জ না হয়ে এখন দীর্ঘ সময়ের মাধ্যমে ব্যাটারিটা চার্জ হবে। দেখেন এম্পিয়ারটা অটোমেটিকলি আস্তে আস্তে কমে আসতেছে, যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে তখন এম্পিয়ারটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে কন্ট্রোলিং থাকবে। আমরা পরবর্তীতে আবার দেখাবো এই পাশে যেই ব্যাটারিটা আমাদের লাগানো আছে এটাতে কত ধরে আমরা এটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। আমরা যে এই পাশে যে একটা ব্যাটারি টার্মিনাল লাগানো আছে আমরা এটাতে লাগাবো, যেটাতে 11.8 আছে ব্যাটারিতে, এটাতে কীভাবে চার্জ হয় এটা আপনাদেরকে দেখাই। এখন এটার থেকে চেঞ্জ করে আপনাদের ওটাতে নিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা আমাদের আইপিএসের টার্মিনালগুলো কিন্তু আমরা এই পাশে যেটাতে আমাদের 11.8 ভোল্ট আছে আমরা কিন্তু এখানে এই টার্মিনালটাতে নিয়ে আসছি এবং ক্লিপ অন মিটারটাও এখানে লাগালাম। এখন আমরা যদি মেইনটা ইনপুট করি, মেইনটা ইনপুট করলাম, এখন আমরা চার্জিংটা দেখব যে আমরা 13 ভোল্টের উপরে উঠলে যে 5 এম্পিয়ার রাখছিলাম এটার সাথে কি এটা সঠিক এটা আছে কি না যদি দেখতে যাই আর কি। আমরা এখানে চার্জিংটা অলরেডি ধরছে, দেখেন চার্জিংটা উঠতেছে, আমাদের কত এম্পিয়ারে চার্জ হবে ব্যাটারিটা আমাদের, দেখেন 10 এম্পিয়ারে চার্জিং হলে যখন আমাদের ব্যাটারিটা 13 ভোল্টের উপরে চলে যাবে। আমরা এখানে মিটারটা লাগানো আছে, অবশ্যই আপনারা খেয়াল করবেন আমরা লাগিয়ে রাখছি এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে সঠিকভাবে আসে কি না, জায়গাটা সঠিক থাকে কি না। আর স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে একটু হাফ ডাউন করবেই, তারপর আপনাদেরকে দেখাবো ব্যাকআপটা এটা কীভাবে কীরকম হয়, স্কোয়ার ওয়েভের ব্যাকআপটা কীরকম হয় আর পিওর সাইন ওয়েভের ব্যাকআপটা কীরকম হয়। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু 12.78 সামথিং এরকম উঠে গেছে আমাদের, এখানে কিন্তু চার্জিংটাও একটু কমে গেছে আগের চাইতে, দেখেন আস্তে আস্তে কমতেছে। এটার একটা কমার একটা ধরন যেটা এটাকে দেখাচ্ছে যে যখন এটা ব্যাটারিটা কমে যা উঠে ই হয়ে যাবে, স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে ভোল্টেজটা এম্পিয়ারটা হাফ ডাউন করবে এটা সবসময়, এটা আমরা আদু সবসময় এটা করে। তো আমরা দেখাচ্ছে চাচ্ছি আর কি যখন এম্পিয়ারটা ফুল ব্যাটারিটা উঠে যাবে, যেহেতু ব্যাটারিটাতে চার্জিংটা অনেকটাই কম ছিল অতএব গ্রাফিটিটা বসানো ছিল, তো এটা উঠাইতে গেলে এরকম আস্তে আস্তে কমে এসে যখন আমাদের 13 ভোল্টের উপরে চলে যাবে, এখানে আমাদের আমাদের এই ব্যাটারি ভোল্টেজটা যখন 13 ভোল্টের উপরে চলে যাবে তখন কিন্তু আমাদের এখানে কিন্তু 5 এম্পিয়ার সামথিং 6 এম্পিয়ার এরকম সামথিংয়ে চলে আসবে। তো এভাবেই কিন্তু একটা মেশিনের ফুল কাট হয়ে যায়। তবে আমরা যদি এখন এটাকে ব্যাকআপ দিয়ে যদি দেখি যে আমাদের অবস্থানটা কীরকম হয়, এ দেখেন অটোমেটিকলি স্কোয়ার ওয়েভের জন্মগত যে অভ্যাসটা এটা হচ্ছে এরকম, দেখেন অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। অর্থাৎ মেন লেনের ভোল্টেজটা যখন একটু বেড়ে যাবে, যে আমাদের অলরেডি এখান থেকে যদি আপনাদেরকে দেখাই যে আমরা আমাদের এখানে কিন্তু মেইন লাইনের ভোল্টেজটা অলরেডি 245, কিছুক্ষণ আগে ছিল কিন্তু আপনার 38-40 এরকম, এই যে ভোল্টেজ বাড়তেছে যত রাত হচ্ছে ভোল্টেজটা বাড়তেছে, তখনই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, দেখেন তখনই কিন্তু আমরা প্রবলেমগুলো ফেস করতেছি। এখন ভোল্টেজ বাড়তেছে আর এদিক থেকে কিন্তু চার্জিং এম্পিয়ারের ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। তো আমরা যদি এখন আমাদের এই জায়গা থেকে যদি আমরা দেখি, দেখেন এম্পিয়ারটা কেন বেড়ে গেছে, এই কিছু কিছু কারণে স্কোয়ার ওয়েভের এই অভ্যাসগুলো কিন্তু খুবই খারাপ। তো আমরা এখন এটাকে যদি আমরা মূলত বিষয় ব্যাকআপ লাইনে যদি দেখতে যাই এটাতে কী ধরনের প্রবলেমগুলো আমরা পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা যদি এখন আমরা ইনভার্টারটা যদি ব্যাকআপ মোডে যাই, আমাদের এই ভোল্ট মিটার হার্জ মিটার হচ্ছে বর্তমান যেটা আমাদের আইপিএস থেকে পিছনে লাগানো ব্যাকআপের জন্য আমাদের এই অপশনটা, এটা হচ্ছে মেইন ভোল্টেজ, আমাদের মেইন লাইনে যে ভোল্টেজটা আছে এটা হচ্ছে মেইন লাইনের ভোল্টেজ। তো এটা সবসময় মেইন থাকবে, আমাদের 50 হার্জ 70 আছে, তো ভোল্ট মিটারে 1 ভোল্ট এরকম সামথিং হাফ ডাউন এটা মিটারের জন্য। তো আমরা এখান থেকে যদি দেখাই যে আমাদের এটা হচ্ছে মূল ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ আসবে, যদি আমরা এখান থেকে অফ করলাম ইনভার্টারটা, অফ করে আমরা এই মেইন লাইনটা বন্ধ করে দিলাম, যদি আপনাদেরকে দেখাই এখন আমাদের স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে কিন্তু আমাদের মেইন লাইনে ভোল্টেজ আছে যদি দেখি আর কি আমরা 258, এখন 258-57 সামথিং এরকম। আমরা যদি একটা 100 ওয়াট লাইট অন করি তাহলে আমাদের কত চলে আসতেছে,
243 আমরা আরেকটা যদি 200 ওয়াট লাইট লোড দেই তখন আমাদের এখান থেকে দেখেন আমাদের ব্যাটারি ভোল্টেজ কিন্তু অলরেডি 10 ভোল্টে চলে আসছে আমরা যদি একটা ভোল্ট কমাই এখানে ব্যাটারি চলে আসছে 11 ভোল্ট কারণ যেহেতু ব্যাটারিটাতে ফুল চার্জ নেই আমরা আরেকটা লাইট কমালাম আমরা এখানে টোটাল মেইন ভোল্টেজে কিন্তু আমাদের আউটপুট আছে 243 যখনই আমাদের স্কয়ার ওয়েভের ক্ষেত্রে হয় কি যখন আমাদের ব্যাটারি ভোল্টেজ বা স্ট্রং অ্যাম্পিয়ার বেশি থাকে তখন কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটা অনেকটা বেশি আসে যখন আমাদের ব্যাটারিতে যখন অ্যাম্পিয়ার কম থাকে বা ভোল্ট কম থাকে চার্জ কম থাকে তখন কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে আসে দেখেন একটুটা চার্জ ছিল তখন একটু যতটুকু চার্জ হয়েছিল ভোল্ট কিন্তু বেড়ে গেছিল 265-এর মতো উঠে গেছিল তো এখন কিন্তু আমাদের জায়গাটা কিন্তু আবার কমে গেছে এখন যদি আরেকটু দেই এখন 242 200 আর দিলে 214 ভোল্ট এখন একটা কমালাম আরেকটা কমালাম দেখেন ভোল্টেজ যখন ব্যাটারির দিক থেকে কমে গেছে উপর থেকে কিন্তু ভোল্টেজটা কমে গেছে দেখেন ব্যাটারি ভোল্টেজটা কমে আসছে আমরা 1 মিনিট সামথিং একটা লোড দিয়ে চালাই দেখি আমাদের মেইন ভোল্টেজটা যখন কমে যাবে ব্যাটারি ভোল্টেজটা কমে যাবে তখন আমাদের মেইন ভোল্টেজটাতে কততে চলে আসে এটা একটু দেখার জন্য এটা শুধু স্কয়ার ওয়েভের ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর জন্য যে স্কয়ার ওয়েভটা আমাদের কতটুকু ভালো কাজ করে বা কতটুকু ভালো চলে এটা দেখার জন্য আমাদের 11 ভোল্টে চলে আসছে অলরেডি একটা 200 ডি 10 ভোল্টে চলে আসছে দেখেন আমাদের ব্যাটারিটা 10 ভোল্টে চলে আসছে অলরেডি আমরা কিন্তু এখানে টোটালি 400 ওয়াট লোড দিয়েছি তো আমরা এখান থেকে একটা কমাই দুটোকে কমাই দিলাম টোটালি এ দেখেন এখানে আমাদের 11.6 ভোল্টে চলে আসছে আর আমাদের এখানে কিন্তু মেইন ভোল্টেজে চলে আসছে 40 মেইন ভোল্টেজে চলে আসছে 40 এখন প্রশ্ন হলো যখন আমাদের ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজ কমতে থাকবে আমাদের মেইন ভোল্টেজটা কিন্তু কমতে থাকবে স্কয়ার ওয়েভে তবে সেক্ষেত্রে ব্যাটারিটা যখন ফুল চার্জ থাকবে তখন আপনি আউটপুট ভোল্টেজটা মিলিয়ে দেবেন তবে আজকে এই পর্যন্তই ভিডিওটা আপনাদের জন্য তো পরবর্তীতে অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এখন থেকে প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ